হাজারো গাংচষা পাখির মাছ শিকার দেখতে চাইলে যেতে হবে দমার চরে। দমার চরের পশ্চিমে মুক্তারিয়ার খালেই দেখা যায় উজ্জ্বল কমলা ঠোঁটের অসাধারণ সুন্দর পাখি ইন্ডিয়ান স্কিমার বা গাংচষার ঝাঁক। গাংচষা নিচে লম্বা ঠোঁট দিয়ে নদী চষে বেড়ায় বলেই স্থানীয়রা এদের গাংচষা নামে ডাকে। উজ্জ্বল কমলা ঠোঁট ও কালো টুপির এই পাখিটি পানির উপর দুই ঠোঁট কাঁচের মতন হাঁ করে পানি কেটে কেটে খুব দ্রুত গতিতে উড়তে থাকে। এদের নিচের ঠোঁট উপরের ঠোঁটের চাইতে বড়। উড়তে উড়তেই পানিতে থাকা মাছ ও অন্যান্য প্রাণী ধরে গিলে ফেলে। এই মুক্তারিয়ার খালে জোয়ার ভাটায় পানি যখন ঘোলা হয়ে যায় তখন মাছ ভেসে উঠে এবং মাছ পানির উপরিভাগে চলে আসে। বিপুল পরিমাণে ছোট ছোট সাদা মাছ, যা স্থানীয়দের ভাষায় চেলা মাছ, এই মুক্তারিয়ার খালে পাওয়া যায় এবং প্রতিনিয়ত ঢেউয়ের সাথে সাথে পানির উপরিভাগে এদের দেখা যায়। এই প্রাকৃতিক পরিবেশের কারণেই শুধু মুক্তারিয়ার খাল এবং এই এলাকাতেই আমরা শুধু শীতে এই গাংচষাদের দেখতে পাই। খরা জোয়ারে দমার চরে ভেসে থাকা বালুচরে এরা দল বেঁধে বসে থাকে, সহজেই কাদায় বসে না। বিশ্রামের মাঝে মাঝে দল বেঁধে মাছ শিকারে বের হয়। কখনো কখনো ছোট ছোট দলেও মাছ শিকার করে এরা। IUCN এর তথ্য অনুযায়ী এ প্রজাতিটি বিশ্বব্যাপী সংকটাপন্ন, শুধুমাত্র দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতেই পাওয়া যায়। মূলত ভারতের মধ্য অঞ্চল এবং গঙ্গার উপরি অংশে এই গাংচষার বসবাস এবং প্রজনন স্থান। এরা গঙ্গা হয়ে নিঝুম দ্বীপের পাশে মুক্তারিয়ার খালে প্রতি বছর শীতকালীন সময়টা কাটিয়ে যায়। তিন দশক আগেও এ পাখিটিকে বাংলাদেশের দক্ষিণে উপকূলীয় অঞ্চলের প্রায় সব অংশেই দেখা গেলেও এদের সংখ্যা ক্রমান্বয়ে কমতে থাকে। গবেষক দল 2020 সালের মার্চ মাসে দমারচরে প্রায় 1500টি গাংচষা দেখতে পায়, যা বিশ্বব্যাপী এদের মোট সংখ্যার প্রায় এক পঞ্চমাংশ। মুক্তারিয়ার খালে বিগত কয়েক বছর যাবৎ
নির্বিচারে মাছ ধরার বিভিন্ন রকমের জাল ব্যবহার হচ্ছে, ফলে গাংচষারা আর সহজেই মাছ ধরতে পারছে না। খালের ভেতর পেতে রাখা এই জালের কারণে গাংচষার শীতকালীন এই আবাসস্থল হুমকির সম্মুখীন। 2000 সালে IUCN এ প্রজাতিকে বাংলাদেশের সংকটাপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করে, কিন্তু 2015 সালে এটিকে মহাবিপন্ন প্রজাতি হিসেবে আমাদের দেশে লাল তালিকাভুক্ত করা হয়।